আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মিয়ানমারে বিক্ষোভে হামলা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা। আমিরাত সফরে নেতানিয়াহু সৌদি যুবরাজকে ঘিরে গুঞ্জন। ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো পার্থক্য দেখছে না ইরান। ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি, জাতিসংঘে সৌদি আরবের দাবি। বাইডেনের স্মৃতিভ্রম বাড়ছে, ভুলে যাচ্ছে মন্ত্রী এমপিদের নাম। এবং সর্বশেষ জানিয়ে দেব ক্যান্সারে মারা গেলেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। মিয়ানমারে বিক্ষোভে হামলা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা। মিয়ানমারে বিক্ষোভকারীদের উপর চালানো দেশটির সামরিক বাহিনীর ব্যাপক দমন পীড়নের কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার একটি বিবৃতি দিয়েছে খবর এএপির। প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে দমন পীড়ন বন্ধে বারবার আহ্বান জানানোর পরেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে ক্রমবর্ধমানভাবে নির্যাতন চালাতে দেখা যাচ্ছে। বিক্ষোভ দমনে তারা টিআর গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করছেন। কূটনৈতিকেরা এএফপি কে জানিয়েছে, এই সহিংসতা শুরুর এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও মিয়ানমারে বন্ধু রাষ্ট্র চীন বিবৃতি দিতে অসম্মতি জানিয়ে আসছে। তারা এতদিন বিষয়টিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বলে দাবি করে আসছিল। তবে অবশেষে এই দমন পীড়ন বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্য সম্মত হতে পেরেছে। তারা মিয়ানমারের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের ঘটনার কঠোর নিন্দা জানিয়ে এই বিবৃতি দেয়। নিন্দা জানানোর পর জাতিসংঘের চীনের রাষ্ট্রদূত ঝং জুন বলেন, এখন দমন পীড়ন বন্ধ করার সময় এসেছে, এই সংকট সমাধানে কূটনৈতিক আলোচনার সময় হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র মিয়ানমারের জান্তা নেতা মিন ওয়ান হোলাইং এর দুই সন্তান ওয়াং পিয়ে শন এই খিন থিরিখাত মনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন চাপ সৃষ্টি করেছে। মার্কিন ট্রেজারি বিভাগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জান্তা নেতানিয়ার দুই সন্তান তাদের বাবার পদের সুবিধা নিচ্ছে এবং প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন। প্রসঙ্গত, গত মাসে মিয়ানমারে বেসামরিক নেতা ওয়ানশান সুচি সেনা অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত ও আটক হওয়ার পর থেকেই দেশটির উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই সারা দেশে প্রতিদিন বিক্ষোভ হতে দেখা যাচ্ছে। সামরিক অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় মিয়ানমারে মৃত্যুর সংখ্যা 60 জন ছাড়িয়ে গেছে এবং প্রায় 2000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিরাত সফরে নেতানিয়াহু সৌদি যুবরাজকে ঘিরে গুঞ্জন। প্রথমবারের মতো ঐতিহাসিক সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৃহস্পতিবার 2 ঘন্টার সফরে আরব আমিরাত যাবেন নেতানিয়াহু। সফরের পুরো সময় আবুধাবি বন্দরে থাকবেন তিনি, খবর আল আরাবিয়ার। নেতানিয়াহুর এই সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের গুঞ্জন রয়েছে। তবে সফর সংক্রান্ত কোনো বিষয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর বা সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে আর আমিরাতকে অনুসরণ করেই স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন। সে সময় দুই দেশ দুটি সফরের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি এই সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বাহরাইন যাবে কি না তা এখনও নিশ্চিত নয় বলে ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কৌশলগত জোট সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। এতে সঙ্গ দিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ কয়েকটি আরব দেশ। এর মধ্যে গত নভেম্বরে নেতানিয়াহুর গোপনে সৌদি আরব সফর করে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন বলে খবরে বলা হয়েছে। ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো পার্থক্য দেখছে না ইরান। প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বগ্রাসী নীতির কোনো পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সোকারচি।
বুধবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানে। ইরানের সশস্ত্র বাহিনীর সংস্কৃতি ও প্রচার বিভাগের উপপ্রধান এ কথা বলেন। তিনি বলেন, আমাদের দৃষ্টিতে ট্রাম্প ও বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নেই। মার্কিন সরকার একটি সাম্রাজ্যবাদী আধিপত্যকামী জালিম ও লুটেরা সরকার। মার্কিন সেনাদের একদিন মধ্যপ্রাচ্য থেকে লেজ গটিয়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মঙ্গলবার ইরানের রেভলিউশনারি গার্ডের IRGC দুই কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর ইরানের উপর এটি প্রথম নিষেধাজ্ঞা। বিষয়টির প্রতি ইঙ্গিত করে ইরানের এই সেনা কর্মকর্তা বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাস্তবায়ন করতে আর বাইডেন একই নীতি বাস্তবায়ন করেছে দ্রুত কৌশলের সঙ্গে, কাজেই আমাদের তাদের এই প্রতিটি আচরণ সম্পর্কে সতর্ক থাকতে হবে। মার্কিন পররাষ্ট্র মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, IRGC কর্মকর্তা আলী মোহাত্তিয়ান এবং মাসুদ সফাদারি জিজ্ঞাসাবাদের নামে 2019 থেকে 2020 সালে ইরানের রাজনৈতিক ও আন্দোলনকারীদের নির্যাতন করেছে। ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি, জাতিসংঘে সৌদি আরবের দাবি। জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল আজিজ আল ওয়াসিল ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ইরান হুমকি সৃষ্টি করেছে। তিনি বুধবার জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া বক্তব্যে দাবি করেন, সৌদি আরব সাম্প্রতিক ইরান সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়াদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সৌদি এই কর্মকর্তা তার বক্তব্যে আরো বলেন, ইরানের কথিত অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ অব্যাহত রয়েছে যা মধ্যপ্রাচ্য অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এর আগে বুধবার সকালে সৌদি আরবের মন্ত্রী পরিষদ এক বিবৃতিতে ইরানের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে রিয়াদের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করেন, ইরানের এসব পদক্ষেপ গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে। সৌদি আরব এমন সময় ইরানের বিরুদ্ধে এসব অভিযোগ করল যখন ইয়েমেনে গত 6 বছর ধরে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনকে মানবাধিকার মানবতা বিরোধী অপরাধ বলে বর্ণনা করেছে মানবাধিকার কর্মীরা। তারা বলেছে, ইয়েমেনে আগ্রাসী নীতির কারণে সৌদি দেশটিতে মানবিক বিপর্যয় আসন্ন হয়ে পড়েছে। 2015 সালে মার্চ মাস থেকে আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা নিয়ে সৌদি আরব দারিদ্র পীড়িত ইয়েমেনকে জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ করে দেশটির ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে। এই আগ্রাসনে হাজার হাজার মানুষের প্রাণহানি ছাড়াও ইয়েমেনে অবকাঠামো অপূরণীয় ক্ষতি হয়েছে। বাইডেনের স্মৃতিভ্রম বাড়ছে, ভুলে যাচ্ছে মন্ত্রী এমপিদের নাম। মন্ত্রী, এমপি, আমলা ও অন্যান্য রাজনীতিকদের নাম মনে রাখতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি হোয়াইট হাউসে একাধিক অনুষ্ঠানে মন্ত্রীদের নাম বলতে গিয়ে ভুল করেছেন তিনি। বুধবার ফক্স নিউজ দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্মৃতিভ্রম বাড়ছে, তিনি সবকিছু ভুলে যাচ্ছেন, এজন্য বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলা ও পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বেশিরভাগ এখন কমলা হ্যারিসই সামলাচ্ছেন। প্রথা অনুসারে যা করা কথা প্রেসিডেন্টের, দায়িত্ব নেওয়ার পর গত কয়েক সপ্তাহে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন কমলা। সর্বশেষ মঙ্গলবার নরওয়ে প্রধানমন্ত্রী এরনা সলবেগের সঙ্গে টেলিফোনে কথা হয় তার। ফলে প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্টের দায়িত্বে আসলে কে, বাইডেন নাকি কমলা? যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েছে বাইডেন। 78 বছর বয়সী চলতি বছরের 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। কিছুদিন ধরে তার মানসিক স্বাস্থ্য, বিশেষ করে স্মৃতিভ্রম নিয়ে বেশ আলোচনা বিতর্ক হচ্ছে। ক্যান্সারে মারা গেলেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী। মারা গেলেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো। ক্যান্সার আক্রান্ত হয়ে বুধবার জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বরাতে এই তথ্য জানিয়েছে ABC নিউজ। এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন হামেদ বাকায়োকো। গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য বাকায়োকে ফ্রান্সে নেওয়া হয়। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে জার্মানিতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত 8 মার্চ তার 56তম জন্ম ছিল, এর একদিন পরই মৃত্যু হয় তার। প্রধানমন্ত্রী হামেদ বাকায়োর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আইভরি কোস্টের প্রধান প্রেসিডেন্ট আলাসনে উন্তেরা। এক শোকবার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকে একজন মহান রাজনীতিবিদ ছিলেন। তিনি তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব এবং সততার দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছিলেন।